السلام عليكم ورحمة الله وبركاته. প্রিয় দেশবাসী, আপনারা নিশ্চয়ই জানেন অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাত এবং তারই শাখা সংগঠন মাগরিবি বাঙ্গাল আঞ্জুমানে ওয়াইজিন একযোগে পুরো বাংলাব্যাপী শিক্ষার যে আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে তারই অন্যতম একটা সেরা নিদর্শন অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাত প্রতিষ্ঠিত এবং পরিচালিত খাদিজাতুল কবরা বালিকা এতিমখানা ও মাদ্রাসা আজ থেকে 11 বছর আগে প্রতিষ্ঠিত হয়েছিল। সেই মাদ্রাসার আগামী এই কার্তিক মাসের 15 এবং 16 তারিখ দুই দিন বাৎসরিক ইসালে সাবাব মাহফিল। এই ইসালে সাবাব মাহফিল আমাদের এই জেলা ছাড়াও হাওড়া, হুগলি, মেদিনীপুর, দিনাজপুর, দক্ষিণ চুয়াশোনা এমনকি কুচবিহার থেকেও অনেক শ্রোতা এবং আমাদের মহব্বতের মানুষ তারা আসেন। বিশেষত এতগুলো বাচ্চার অভিভাবক রাজ্যের অন্তত 8টা থেকে 9টা জেলার মেয়েরা এখানে পড়াশুনো করে। আল্লাহ শুকরিয়া আদায় করে বলছি শিক্ষা আন্দোলনের নারী জাতিকে এগিয়ে নিয়ে আসার জন্য। এই যুগে ঠিক 2023 সালে দাঁড়িয়ে বলতেই হয় পশ্চিমবঙ্গের নারী শিক্ষার উল্লেখযোগ্য সেরা প্রতিষ্ঠান হলো খাদিজাতুল কবরা বালিকা এতিমখানা ও মাদ্রাসা। আলহামদুলিল্লাহ আমাদের সঙ্গে এর নিচে আরো 15টা মাদ্রাসা পরিচালিত হচ্ছে। এই মাদ্রাসার নিচে আছে জীবন্তলা আমিনিয়া মাদ্রাসাতুল বানাত, সেটাও আপনারা খুব ভালো জানেন। তার ওই সেরে সবাব রয়েছে চৌঠা অগারণ। তো তার আগে 15 এবং 16 কার্তিক খাদিজাতুল কবরা বালিকা ইসালে বালিকা এতিমখানা মাদ্রাসার ইসালে সাবাব মাহফিলে দেশবাসীকে আমরা আন্তরিকভাবে আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা আসুন, দেখুন, সৎ পরামর্শ দিন। আমাদের সিলেবাস, আমাদের পঠন পাঠনের পদ্ধতি, বাচ্চা মানুষ করবার আমরা যে প্রসিডিওর মেনটেন্স করি, আপনাদের পূর্ণ সহযোগিতা, আপনাদের বুদ্ধি, আপনাদের সৎ পরামর্শ, আপনাদের দান আমরা একান্তভাবেই কামনা করছি। এবং এটাও আপনারা জানবেন যে বিরাট প্রতিষ্ঠান বেসরকারিভাবেই পরিচালিত হচ্ছে, এতগুলো বাচ্চার প্রতিদিনের খাওয়া দাওয়া, বিশেষ করে এতিম বাচ্চা যারা আছে তাদের তো সম্পূর্ণ ফ্রি, এমনকি তাদের জামা কাপড়, তেল, সাবান, পাউডার, বই পুস্তক সমস্ত কিছু মাদ্রাসার পক্ষ থেকে মেনটেন্স করা হয় এবং মাদ্রাসার এই অর্থনৈতিক পরিকাঠামো নির্ভর করে আপনাদের দ্বারা হস্তের দানের দিকে। তো আলহামদুলিল্লাহ আপনার জাকাত, ফেতরা, কোরবানি, চামড়া বিক্রিত অর্থ, নফল দান, এসব কিছু যে আপনারা দান করছেন আমরা একেবারে দায়িত্ব নিয়ে বলছি। মৌলানা রজব সাহেব, রজব আলী সাহেব আছেন, তার সাঙ্গপাঙ্গ, তার কমিটি, তার সহযোগী আমাদের মৌলানা আব্দুর রহমান সাহেব আছেন, পঠন পাঠনের ব্যবস্থাটা তারাই দেখভাল করছেন। এবং এই খাদিজার পাশাপাশি আবার একটা জন্ম দেওয়া ফাতেমাতুজ জোহরা, আলহামদুলিল্লাহ সেটা এর জুনিয়ার, সেখান থেকে জুনিয়ার পড়ে এসে খাদিজা এসে সিনিয়র এখানে পড়তে হয়। উচ্চ ক্লাসগুলো আমরা এখানে সুন্দরভাবে মেন্টেন করে পড়াশুনো করাবার চেষ্টা করি। এরপরেও আমরা মানুষ, আমাদের ভুল হবে, আমাদের ত্রুটি হবে, আপনারা আমাদের ভুলগুলো ত্রুটি ধরিয়ে দেবেন, আমরা আগামী দিন সংশোধন হয়ে চলব। এবং খাস করে আমি দাওয়াত করব 15 এবং 16 কার্তিক অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের সমস্ত বক্তারা এখানে হাজির থাকবেন, আপনাদেরকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি। খাস করে আমাদের সেরেদাজ জনাব মুফতি সাহেব, তিনি আমাদের পথ প্রদর্শক, তিনি আমাদের পরামর্শদাতা, তিনি সর্বক্ষণই এই দুই দিন না থাকতে পারলেও 16 তারিখে সর্বক্ষণই তিনি এখানে থাকবেন। আপনাদের সবাইকে ছেলে সাহেবের আমন্ত্রণ জানাচ্ছি। আর খাস করে দোয়া চাইছি, দোয়া করুন শিক্ষা প্রতিষ্ঠানগুলো পরিচালন ক্ষমতা এবং সেই সাথে সাথে আলহামদুলিল্লাহ যাতে আপনারা আসছেন এই বিরাট মানুষের খেদমত করার সুযোগটুকু আল্লাহ যেন আমাদেরকে দেন। এবং 16ই কার্তিকের একটা মুখ্য আকর্ষণ বাদ মাগরিব জিকিরের মজলিস পরিচালনা করবেন মুফতি সাহেব, এবং তিনি লাস্ট একটা পজিশনে বক্তব্য রাখবেন। আপনাদের কাছে দাবি, আপনারা আসুন, দেখুন, পরামর্শ দিন, আর একটু দোয়া করুন ওই দিনে আমরা যেন আপনাদেরকে একটু সেবা দিতে পারি, একটু খেদমত করতে পারি। সামগ্রিকভাবে আল্লাহ পাকের দরবারে এর কবুলিয়াতের জন্য সবার কাছে দোয়া প্রার্থী হয়ে আপনাদের কুশল কামনা করে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। এতটুকুই বলে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।